শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ট্রলার ডুবে মৃত্যু হলো দুই ভাইয়ের। মৃত দুই মৎস্যজীবী হলেন খুরশেদ খাঁ ও শফিউল খাঁ, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগর থানার বঙ্কিমনগর এলাকায়। খাঁ পরিবার সূত্রে জানা যায়, একই ট্রলারে তিন ভাই একসঙ্গে মাছ ধরতে বেরিয়েছিলেন। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে মোবাইলের মাধ্যমে তাদের শেষ কথা হয়, তবে এরপর থেকে তাদের আর ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে খুরশেদ ও শফিউলের মামাতো দাদা বলেন, শুক্রবার সকালে চড়াতে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। ওই সময় তিন ভাই একসঙ্গে হাত ধরে নদীতে ভাসতে থাকে, তবে নদীর ঢেউয়ের দাপটে তিন ভাইয়ের হাত ছাড়াছাড়ি হয়ে যায়। পরে একটি ট্রলার এসে তিন ভাইকে উদ্ধার করে। ততক্ষণে খুরশেদ ও শফিউল শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পরে দুই ভাইয়ের মৃত্যু হয়, তবে আরেক ভাই মুর্শেদ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, 14 জুন থেকে উঠে যাচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। সেই কারণে বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে পেটুয়াঘাট বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শেখ তাজিমানের এপি আলামিন 4 নামের একটি ট্রলার। ওই ট্রলারে মোট 12 জন মৎস্যজীবী ছিলেন। যাওয়ার সময় শুক্রবার সকালে খেজুরির হিজলি মসনাদ ই আলার কাছে চরে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। সমুদ্রে পড়ে যান 12 জন মৎস্যজীবী, সাঁতরে বাঁচার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কাজ, তবে 5 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, বাকি 3 জন অসুস্থ রয়েছেন। যদিও বাকি 7 জন মৎস্যজীবীর এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে দফায় দফায় তল্লাশি চলছে, তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ওখানে ছিল তেল হয়তো তুলছিল, তুলে ওরা শুক্রবারে এসে বাবা সাহেবের ওরা হচ্ছে মাজারে চন্দা চাপিয়েছে, চিনি টিনি দিয়ে ওরা হচ্ছে ফিল্টে যাবে বলছিল, মালিক বলছিল, ওরা বলে যাবেনি, শুক্রবার আছে। হ্যাঁ, ওরা হচ্ছে ওই চড়া পাস করতে গিয়ে ওখানে চড়ার উপরে পাল্টি খেয়ে যায় খবর। ওখান থেকে লোকজন তো তলার মালিকরা খবর দিয়েছে, মালিক এখানে খবর দিয়েছে, ওই তারপরেই জানাজানি হলো যে তলার পাল্টি খেয়ে গেছে, 2 জন মারা গেছে, 1 জন হাসপাতালে ভর্তি আছে। 2 ভাই 3 ভাই গেছিলো, এক টলিতে 3 ভাই গেছিলো, 2 ভাই মারা গেছে আর 1 ভাই হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি সুস্থ আছে, বা 3 ভাই একসঙ্গে ভেসে গেছিলো, তারপরে সত্যি মোটামুটি হাত ছাড়াছাড়ি হয়ে গেছে। যে পাশে কটা ট্রলার এসেছিল তাদেরকে যখন তুলে টুকটুকে জানছিল, ট্রলারে তোলার পরে 2 জনে মৃত্যু। সাগর থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। একবার পিএমপি আসুন, বিফলে মূল্য ফেরত। যৌন সমস্যা, প্রসব জ্বালা, স্ত্রীরোগ, চর্মরোগ, নিঃসন্তান দম্পতি ইত্যাদি, 100% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, গ্যারান্টি সহকারে চিকিৎসা। এখানে পাশ করা গোল্ড মেডেলিস্ট বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করানো হয়, বিশেষ দ্রষ্টব্য, গোপনে মদ ছাড়ানো হয়। ঠিকানা কাকদ্বীপ ধনঞ্জয় ভিলা, বারাসাত হাটখোলা বাসস্টপ, লক্ষ্মীকান্তপুর, বিজয়গঞ্জ বাজার। মোবাইল 8582825696, 8582825697।